এই সকলটা ইলেকশন এটা সম্পূর্ণরূপে ইউদিন আসার এবং হিন্দুদের পাতানো ইলেকশন এটা কশ্চিন কালে জনগণের মধ্যে শান্তি আনতে পারেনি কখনো আজও পারবে না আগামীতেও পারবে না আপনি যতই আইনের ব্যবসা করেন আপনি আল্লাহর আইনি কথা বলতে পারবেন না তাহলে কোন আইন চলছে বান্দার আইন চলছে বান্দার আইন কোশ্চিন কালো সঠিক নয় মোট যদি সবাই চুপ দল সবাই চুপ যেন এখানে মানুষ নেই যদি কেউ একজন আমিন জোরে বলে আর রেহাই নেই সাহসী হলো না মার পিঠ বহিষ্কার কত কুড়ি এমনকি আমাকে মসজিদ ধুই নেওয়া পর্যন্ত হচ্ছে না আজকে ফেলে আসা জাহিলিয়াত এখনও চলছে ইসলামের নামে মুসল্লিদের নামে এই জাহিলিয়াত থেকে দূরে থাকতে হবে মুসলিমকে পূর্ণ মুসলিম হতে গেলে তার চোখকে মুসলমান হতে হয় তার কানকে মুসলমান হতে হয় মুসলমান হতে হয় বাঁচতে গেলে কি করতে হবে আল্লাহ বলছেন হাবলুল্লাহ তোমরা সমবেতভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো আবদুল্লাহকে নয় হাবদুল্লাহকে যারা ডাকাতি করে তাদের একটা নেতা আছে তারা তার কথা শুনে কাজ করে চুরি করে তাদের একটা নেতা আছে নেতা আসলে কেউ চলতে না পুরা সমাজে নেতা থাকতেই হবে কিন্তু না নেতাদেরকেই বলা হচ্ছে তোমরা আব্দুল্লাহকে ধারণ করো আল্লাহ রজ্জুকে আল্লাহ রজ্জু হলো কোরআন এবং সুন্নাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত اقْضُوا تقاته وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون

রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম মক্কি জীবনের নির্যাতন শেষে আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করলেন মদিনার পরিবেশ মক্কার চাইতে কিছুটা ভালো ছিল কারণ তারা তারা আগেই তিন বছর ধরে প্রথম ছয়জন যুবক পরের বছরে বারোজন যুবক পরের বছরে তিয়াত্তর জন পুরুষ এবং দুইজন নারী ইসলাম কবুল করেছিলেন ফলে সেখানে পরিবেশ তিন বছর ধরে কিছু কিছু তৈরি হয়েছিল সেজন্য আল্লাহর হকুমে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সেখানে গিয়ে যে আয়াতগুলো নাজি হয় আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে এই যেটা আমরা ক্ষুদ্রত তো শুরুতে পড়েছি ইন মুসলিম হে মোমিনগণ তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো এবং তোমরা অবশ্যই মুসলিম না হয়ে না এখানে মুমিনদেরকে বলা হচ্ছে মুসলিম না হয়ে না কথার মধ্যে অনেক বিষয় রয়েছে না সবাই তোমরা মমিন যারা কলমা শাহাদ উচ্চারণ করেছি আমরা আলহামদুলিল্লাহ সবাই মমিন মুসলিম হওয়াটা কঠিন অর্থাৎ আপনার চোখ কান চেহারা সব কিছুই আল্লাহর আজ্ঞাবহ হতে হবে কুল্লুল কাল কুল্লুন কালা তোমার কান তোমার চোখ এবং তোমার হৃদয় প্রত্যেকটি ক্যামতের মাঠে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসিত হবে এজন্য একজন মুসলিমকে পূর্ণ মুসলিম হতে গেলে তার চোখকে মুসলমান হতে হয় তার কানকে মুসলমান হতে হয় হৃদয়কে মুসলমান হতে হয় কারণ চোখ এবং কান হল হৃদয়ের খোলা জানালা হৃদয়টা থাকে ভিতরে দেখা যায় না কিন্তু চাক কান দেখা যায় চোখ দেখা যায় চোখ কান এগুলো মানুষের খোলা জানালা চোখ দিয়ে এমন কোনো জিনিস দেখা যাবে না যা দেখলে আপনাদের হৃদয়টা নষ্ট হয়ে যায় কান এমন কোনো কথা শোনা যাবে না শুনলে আপনার ইমান নষ্ট হয়ে যায় আর এ কারণে নারী পুরুষের পর্দা ফরজ এরকম নফল নয় এমনকি পরা নারীও যদি আপনার সামনে বক্তৃতা করে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে বা চেয়ারম্যান হিসেবে ওখানে পর্দা থাকবে না কারণ নারীর কণ্ঠস্বর পর্দা ছোট আজহাবের পুনাত লাখক বলছেন এমনভাবে তুমি কথা বলো না যেন শ্রোতার মনের মধ্যে দাগ কাটে তোমার প্রতি লোভ সৃষ্টি হয় যারা ভোট ভিক্ষুক রাজনীতিক তারা তো এমনভাবে কথা বলে যাতে শ্রোতা খুশি হয় আর শ্রোতা খুশি করতে গেলে একটা নারীর মুসকে হাসি যথেষ্ট না তাদেরকে বানাচ্ছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কত কিছু বানাচ্ছে বলতো নারীর ক্ষমতা নাকি হচ্ছে এগুলো দিয়ে অর্থাৎ বাড়ি গেলে যদি রান্না ভাত ভালো না পায় যদি লবণ হয়ে যায় বগু ধরে বিডাই এর এই বাড়ির বক্তৃতা করে নারীর ক্ষমতার জন্য গল ঘর্ম হয়ে যায় আল্লাহ পছন্দ এটা হবে না তুমি আগে ইমানদার তো ঠিকই আছে মুসলিম হও তোমার চোখ কান চোখ কানটা হলো খোলা জানালা এটা দিয়ে হৃদয়কে নপাক করে দেয় মনে রেখে তোমার চোখে জেনা করে তোমার কান জেনা করে চোখ বাসার থেকে বাঁচার উপায় কারোরই নেই নারী পুরুষ সবসময় একসঙ্গে চলাফেরা করছি আমরা ব্রিশকে যারা সহ শিক্ষা করেন এক স্কুল কলেজে পাশাপাশি বসে লেখাপড়া শিখেন তারা লেখাপড়া সেইতে বদমাশি বেরিয়ে শেখে ইল্লা মাসাল্লাহ কিছু ভালো ভালোবাসত থাকেই ঠিক একসঙ্গে চাকরি করেন উনি ওই টেবিলে আমি ওই টেবিলে ব্যাংকে তো দেখতেই পাচ্ছেন আপনারা সবার চোখ থাকবে নারীর দিকে যদিও তা মুখে প্রকাশ করে না চোখ তো যাবেই চোখ তো বন্ধ করা যাবে না এসব জায়গায় কঠিন অবস্থা ইমানের পরীক্ষা আর এই জন্য হাদিসে এসেছে দুনিয়া হলো কাফেরদের জন্য আর মোমেনদের জন্য কারাগার কেন বলা হয়েছে এই কারণেই এই কঠিন অবস্থায় নিজেকে নিরাপদ রেখে জান্নাত তলাশ করা বান্দার জন্য খুব কষ্টদায়ক রজনী বলেছে তুমি খবরদার মরো না তোমরা অবশ্যই মরো মুসলিম না হয় তো মুসলিম হওয়াটা কঠিন কিন্তু ভোটার লিস্টে আমরা সবাই মুসলিম কেউ কিন্তু মমিন লিখিনি আমরা বিষয়টা চিন্তা করবে বাঁচতে গেলে কী করতে হবে আল্লাহ বলছেন হাবলিল্লাহ তোমরা সমবেতভাবে আল্লাহ রজ্জুকে ধারণ করো আবদুল্লাকে নয় হাবদুল্লাহকে আমরা যত মানুষ বসে আছি এক একজন এক একজন আবদুল্লা আছে নেতা যারা ডাকাতি করে তাদের একটা নেতা আছে তারা তার কথা শুনি কাজ করে যারা চুরি করে তাদের একটা নেতা আছে নেতা আসলে কেউ চলতে পারবে না পুরো সমাজে নেতা থাকতেই হবে কিন্তু না নেতাদেরকেই বলা হচ্ছে তোমরা হাবলুল্লাহকে ধারণ করো আল্লাহর রজ্জুকে আল্লাহ রজ্জু হলো কোরআন এবং সন্না নেতৃত্ব তো অবশ্যই দেবে কিন্তু কোরআন সন্ন্যার বিপরীত কোনো কাজ করতে পারবো না তাহলে তুমি সঠিক পথে টিকে থাকতে পারবে যে বলা আছে মুখ সকলে মিলিয়ে মিশে জমেইয়ন একা একা হয় না একা তো নেতা হয় না একা তো নেতৃত্ব তাইলে কর্মী লাগবে এটা তোমরা সবাই আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধারণ করো আর দিনের ব্যাপারে পরস্পরের বিচ্ছিন্ন হয়েও না যেটা আমরা হচ্ছি আর তোমরা তোমাদের উপর আল্লাহর সেই অনুগ্রহের কথা স্মরণ করো যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে জাহেলি আরব পরস্পরের শত্রু ছিল না খালি তো মারামারি করত আমরা এমন এক তন্ত্র মন্ত্র যুগে বাস করছি এখানে মারামারি করাটাই নেকির কাজ বহুদলীয় রাজনীতির প্রবক্তা বলে খুব গর্ব করে সবাই বহুদল মানে বহু দলের সরকারে সরকারি দল যেটা করে বিরোধী দল কখনো পরামর্শ এই প্রশংসা করেছে এমন ঘটনা বিরল আর বিরোধী দল কোনো কাজ করলে সরকারি দল প্রশংসা করে এমন ঘটনাও বিরল নামই হলে বিরোধী দল কাজ হলেও বিরোধিতা করায় ও যে বলা হচ্ছে এই বহুদলীয় গণতন্ত্রটাই নাকি বিশ্বের সবচেয়ে ফার্স্ট ক্লাস মডেল পলিটিক্স এটা হলো পুরা সহায়তালি মডেল ফেরাউনি মডেল সুরা যা কাসাস দুই নম্বর আয়াত পড়ে দেখান ফেরাউনে আলা ফিল অর্দে আলা শিয়ান ফেরাউন পৃথিবীতে আলা নিজের কি বলে উদ্ধত হয়ে গেছিল আর সে তার কমকে তার জাতিকে শিয়ান বিভিন্ন দলে বিভক্ত করেছিল এটাকে বলে বিভক্ত এবং শাসন করো ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্রিটিশ গভর্নমেন্ট এই যে একশো নব্বই বছর বাংলাদেশের টিকে ছিল এই পলিসি খাটিয়ে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগাই দিয়ে তারা এদেশে টিকে ছিল জমিদার এবং প্রজার সঙ্গে মারামারি লাগাই দিয়ে তারা এদেশে টিকে ছিল এখন যে মোদী রাজত্ব চালাচ্ছে হিন্দু আর মুসলমানের বিভক্ত সৃষ্টি করে সবাইকে নিয়ে চলার ক্ষমতা বর্তমান যুগে কোনো গণতান্ত্রিক রাজনীতি আদৌ সম্ভব নয় তাদের দর্শনই এটা নেই সবাইকে নিয়ে চলতে পারে তারাই যারা সবাইকে আদম সন্তান মনে করে যারা সবাই আল্লাহর হুকুম মেনে চলে তারাই কেবল পারে যেটা কেবল সম্ভব খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে পিছনে কথা আল্লাহ মনে করে দিচ্ছেন যেটি মাদানী জীবন তো তোমার মক্কাতে মদিনে আসছো তোমার পেছনে কথা যেন ভুলে যেও না তুমি আদা যখন তোমার পরস্পরের শত্রু ছিল অতঃপর আল্লাহ তোমাদের অন্তর সময়ে ভালোবাসা সৃষ্টি করে দিলেন কীভাবে দিলেন তভিদের মাধ্যমে আমরা সবাই এক আল্লাহর বান্দা আমরা সবাই কোন মেনে চলি এই মৌলিক ইস্যুতে আমরা সবাই এক হয়ে গেলাম ফলে আমরা পরস্পরের ভাই ভাই হয়ে গেলাম ওলা তাহা তাজা চাচু ওলা তবা গাজু ওলা হতো হাস চাসু ওল্লাহ কাত অ কোনোল্লায় এ খুয়া না পরস্পরের সিদ্ধান্বেষণ করো না পরস্পরের সম্পর্ক ছিন্ন করো না পরস্পরের বিদ্বেষ করো না তোমরা সবাই এক আল্লাহর বান্ধা হিসেবে ভাই ভাই হয়ে যাও এই আমরা সবাই এক আল্লাহর বান্দা এই অনুভূতি যখন আমার মধ্যে সৃষ্টি হবে তখন কোনো মানুষকে আমরা হেও করতে পারবো না আল্লাহ ওকে এইভাবে সৃষ্টি করেছে আল্লাহ একে এইভাবে সৃষ্টি করেছেন এই সৃষ্টিগত পার্থক্য আল্লাহ করে দিয়েছেন বান্দার কোনো ক্ষমতা করে নাই আফ্রিকার লোকদেরকে আল্লাহ কালো করে বানাইছে আমেরিকার লোকদেরকে আল্লাহ ফর্সা করে বানাইছে বাংলাদেশের লোকদেরকে কাল্লা নানা রঙের বানিয়েছে এ তো তারই কোনো ক্ষমতা আমাদের নাই ঠিক মেধা বাবার পাঁচটা ছেলে পাঁচটাকে মেধা আল্লাহ বানিয়েছে মেধা দেওয়ার ক্ষমতা বাবার নাই কিছুই ব্যবস্থাপনা এক আল্লাহর হাতে এই বিশ্বাস যখন আমার মধ্যে আসবে তখন আমরা কাউকে তুচ্ছ মনে করবো না আর নিজেকে অত বড়ই মনে করবো না আত্মভরিত থাকবে না অহংকার থাকবে না জিজ্ঞেস করার হে আল্লাহ রসুল ভালো জামা কাপড় পরে গেলে তো মনে মনে একটু ওরকম মনে হয় তো এটাও কি অহংকার হবে তো আল্লাহ রসুল জবাব দিলে দেখো ইন্না আল্লাহ জামিল জামাল আল্লাহ নিজের সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন জুম তিনি সুন্দর পোশাক পরে আসতে বলছেন না আনছে নাই জমিন কোন মলিন বা খারাপ পোশাক পরে কেউ মসজিদে আসে না আল্লাহনগরের হুকুম আছে মসজিদ যাবা সুন্দর পোশাক করে যাবা আতর মাখবা ঈদের দিন না এগুলা বহু লোক থাকলে দুর্গন্ধ সৃষ্টি হয় বহু লোকের নিঃশ্বাস ক্ষতি করে এজন্য আতর মেঘে আসতে বলা হয়েছে যেন মসজিদ ঘরটা ওই ঈদের ময়দেবটা সুগন্ধিতে ভরে দেয় কত চমৎকার ইসলামী সভ্যতা তোমরা আগে কিন্তু এটা ছিলে না এখন তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়েছে আর এই জন্য আপনারা দেখেন না ফেরা সবিদায় পত্রিকা ঈদের ময়দিন সব কোলাকুলি করে এটা ওটা বাড়াবাড়ি পরস্পর সালাম করাটা যথেষ্ট আসলে লাগে না অতঃপর তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে এখন আমরা সবাই ভাই ভাই মুসলিম উম্মা সকলের ব্যথায় ব্যতীত হয় ওলা লাহু মুসলিম কাউকে উপরে জুলুম করে না কাউকে লজ্জিত করে না মুসলমান কাউকে হীন বলে করে না এই তো তখন আল্লাহ রসুদ জবাব দিচ্ছেন মনে রেখে আল কিবির অহংকার হচ্ছে এই বেতারুল হককে অমত বেতরুল হক মানুষকে হীন মনে করা তুচ্ছ মনে করা আর সত্যকে জেনেও অস্বীকার করা সত্য হল কোরআন শূন্য এর বিপরীতটা মিথ্যা বাতিল এটা কিন্তু আমাদের সবাই জানে কোরআনসূন্না যে সত্য এ প্রধানমন্ত্রীও জানে প্রেসিডেন্টও জানে কিন্তু জানা পর্যন্ত শেষ মানে না কেউ নিজের আইন চালাবে সে না মানলে মৃত্যুদণ্ড আপনি অ্যাডভোকেট কিসের অ্যাডভোকেট প্রধানমন্ত্রীর বানানো আইনের অ্যাডভোকেট আল্লাহর আইনের অ্যাডভোকেট নন তাহলে আপনার কোনো মূল্য আছে সংবিধানের বিবরীত কোনো বিষয়ে আপনার আইন চলে না আপনি আইনজীবী কিসের আইনজীবী এ অনেক পুরনো বলতে হয় আগে একজন আরব মেহমান আছে আমাদের এখানে তো মোটেলের রাখা হয়েছিল তাকে সেখানে রাজশাহী বারের একজন সিনিয়র অ্যাডভোকেট যিনি ছিলেন সভাপতি বারের তিনি গিয়েছেন দেখা করে তাকে নিয়ে যাওয়া হয়েছে অবশ্যই স্বেচ্ছা যায়নি মাথা টুপি টুপি দিয়ে শিরোন পরি সে গিয়েছে তাকে তিনি পরিচয় করে দিয়েছেন তিনি মহামী মাহামি ইনি খুব বড়ো একজন অ্যাডভোকেট রইসুল মাহামি অ্যাডভোকেটদের উনি রইস নেতা ওই আরব মেহমান বলছে আপনি কি আল্লাহর আইনের অ্যাডভোকেট না মানুষের তৈরি আইনের অ্যাডভোকেট এক কথা একবারে বোল্ড আউট হয়ে গেছে কোন আছে এটা আমাদের জন্য প্রযোজ্য নয় কি যদিও পুরনো ঘটনা এটা এ যুগে আমাদের জন্য প্রযোজ্য আপনি যতই আইনের ব্যবসা করেন আপনি আল্লাহর আইনি কথা বলতে পারবেন না তাহলে কোন আইন চলছে বান্দার আইন চলছে বান্দার আইন কোশৃঙ্কাল হ্যাঁ সঠিক নয় কারণ মানুষের তো ভুল হতেই পারে তো এ বিষয়টা আল্লাহবাক মনে করে দিচ্ছেন তোমরা পরশে ভাই ভাই হয়ে গেলো আর তোমরা অগ্নিগবারের কিনারে ছিলে মানে সামাজিক বিসংবাদ এত বেশি ছিল যে আগুনের কিনারে ছিলে যারা আজকের পত্রিকা পড়েছেন তারা দেখেছেন উপজেলা এরকম নির্বাচন হচ্ছে না আগামীতে প্রার্থী এবং তার ভাই এবং একজন সমর্থক সকালবেলা ধরে নিয়ে গেছে প্রার্থীর ভাই এবং তার সমর্থককে খবর নেই সার রাত নির্যাতন করে আদমারা করে পরের দিন এসে ফেলে দিয়ে চলে গেছে এবারে প্রার্থী যে ধরেছে সে বিকেলবেলা কেউ বলতে পারে না কোথায় গেছে সার রাজ নির্যাতন করে পরের দিন এসে ওই যেখানে ভোট হবে আর কি সেই অভিশে ফেলেছে গিয়ে আর ইলেকশন কথা ঠিক নাই কিন্তু শুরু হয়েছে খেলা এটা অগ্নি গহ্বর না এগুলো যার মাল ইজ্জতের কোনো নিরাপত্তা নেই যে দেশে সে আগুনের গহবরে বাস করছি না আমরা কিনারায় বাস করছি এই সকলটা ইলেকশন এটা সম্পূর্ণরূপে ইউদিন আসাড়া এবং হিন্দুদের পাতানো ইলেকশন এটা কশ্চিন জনগণের মধ্যে শান্তি আনতে পারেনি কখনো আজও পারবে না আগামীতেও পারবে না ওটি আল্লাহর ভাষা ও কুন্তুম আলা সাফা হফার তুমরা তোমরা ছিলে আগুনের গহবরের কিনারায় আরবের লোকেরা এক একটা খুব বংশীয় অহংকার ওদের ছিল আমরা কোরআজ বংশ আমরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ বংশ নবীর বংশ ইব্রাহিম বংশ আর তোমরা সব আজমি মানে কথা বলাই আর আরব মানে শুদ্ধ ভাষী কথা বলাই সেখনি কাদেরকে বলা হয় একেবারে কোনো ক্লাসে নেই যাদেরকে তাদেরকেই বলে তারা তো কথা বলে তো সবাই নি ওই সব জায়গাতে বড়ো কবিতা ঋণীকরণ করি আরবের যেসব কবি কবিতা আমরা এখন পড়াই সে কবিতার তুলনীয় কোনো কবিতা আধুনিক আরবের কোনো কবি লিখতে পারে নাই অথচ তাদেরকে বলা হচ্ছে আজমি যেহেতু তারা কোরআসে ছিল না আসলে আজমি এখানে তাচ্ছিল্য অর্থে বলা হয়েছে ওইটাই বলছে যে তখন অন্য মানুষের কোনো ইজ্জত ছিল না নারীর ইজ্জত ছিল না বিক্রি হয়েছে যেখানে গরু ছাগলের মতো তোমরা ছিলে গহবরের কিনারা অতপর তিনি তোমাদেরকে সেখান থেকে রক্ষা করলেন কিসের মাধ্যমে ইসলামের মাধ্যমে কুল্ল মুসলিমিন এ খুব মুসলমান ভাই ভাই এই ভাই ভাই কথাটা সৃষ্টি করে দিল ইসলাম সে আগ আলি আরবি আলা আজামিগিন ওলা আলী আজ আলা আর কুল্লুকু আদম আদম মিন আরবের উপরে আজমের কোনো প্রাধান্য নেই আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নেই তোমরা সবাই হলে আদমের সন্তান আর আদম ছিল মাটির তৈরি মাটির কোনো অহংকার আছে এই যে বর্ণনাগুলো এই যে কথাগুলো বললেন কে তিনি আপনার আমার প্রাণ রবি মোহাম্মদ রসাহ সাল্লা তিনি প্রথম দুনিয়াবাসীকে শুনালেন যে তোমরা এক যায় তোমরা সবাই এক আদমের সন্তান কিন্তু এর এক পর্যন্ত মানুষ ছিল আমরা ক্রাইসি তুমি নন ক্রাইছি এখন যেমন বলা হচ্ছে আমরা ইউরোপিয়ান কান্ট্রির লোকরা আমরা ইংরেজরাই পরাশক্তি দুর্বলদের কোনো অধিকার চলবে না ফিলিস্তিনে পরে বোমা মারো সব ধ্বংসই যাক সব নেতা নে বাঁচাতেই হবে যে কোনো কাজে সেই জাহিলিয়াত এখনও চলছে না সমানে বোমা পড়ছে কাদের উপরে মুসলমানদের উপর পড়ছে না মরছে সবাই ওদের কোনো মানবাধিকার নাই যারা বলছে তারাই বিশ্বের মানবাধিকারের এবং গণতন্ত্রের মোড়ল তারাই হলো গণবিধ্বংসী তারাই হলো মানবাধিকার বিধ্বংসী মানুষের সমস্ত যান মা লিজ্জত ধ্বংস হয়ে দিচ্ছে তারাই কিন্তু মুখে বাগাডম্বর চলছে সর্বত্র বিগত যুগের ফেলে আসা সেই হিংসা বিদ্বেষের অগ্নিগরে কিনারায় বর্তমান বিশ্ব সেখানেই আছে মুসলিম উম্মা যদি তাদের ইতিহাসটা জানতো তা মেনে চলতো আর ইহুদ্দিন আসার যাদের গোলামি না করতো তাহলে মুসলিম উম্মাই একটা শক্তি হিসেবে জানাতে পারতো কিন্তু হিসেবে দাঁড়ানোর জন্য চেষ্টা যারা করেছিলেন তারা ওয়াইসি করেছিলেন কিন্তু নেতা তো লাগবে সে নেতারা তো মারা গেছে দুর্বল নেতৃত্ব করৃঙ্খলা সমাজ পরিবর্তন করতে পারে না ভীরু কাপুষকে দিয়ে আমি প্রায় বলি না আহলাদিস আন্দোলন হবে সাহসী মানুষের দ্বারা ভীত মানুষের দ্বারা কষ্ট আহাদিস আন্দোলন চলতে পারে না হাদিস মানতে গেলে তাকে আগে সাহসী হওয়া লাগবে না মোট যদি সবাই চুপ দল নেই সবাই চুপ যেন এখানে মানুষ নেই যদি কেউ একজন আমিন জোরে বলে আর রেহাই নেই সাহসী না মার পিঠ বহিষ্কার কত করিস এমনকি মসজিদ ধুই নেওয়া পর্যন্ত হচ্ছে না আজকে ফেলে আসা জাহিলিয়াত এখনো চলছে ইসলামের নামে মুসল্লিদের নামে এই জাহিলিয়াত থেকে দূরে থাকতে হবে যদি মুসলমান ভাই ভাই হতে হয় তাহলে এই সমস্ত বদাভ্যাস ছাড়তে হবে আল্লাহ বলছেন এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা সুপথ প্রাপ্ত হতে পারো অর্থাৎ আমরা সুপথে নেই আল্লাহ হিসাবে আমরা মুসলমান বটে কিন্তু সুপথে নেই সুপথ পেতে গেলে আমাদের এটা হতে হবে বলার পরে আবার সাবধান করছেন দেখো তা কোণুকাল্লাদিনেতা রব তোমরা তাদের মতো হয়েও না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছে বিচ্ছিন্ন হয়েছে যারা গণতন্ত্রের মানে তারা বিচ্ছিন্ন হয় রাজনীতি নামে বিচ্ছিন্ন হচ্ছে ধর্ম নামে বিভিন্ন মজাহ আমরা বিচ্ছিন্ন হয়েছে না তরিকার নামে বিচ্ছিন্ন হয়নি বিচ্ছিন্ন হওয়ার বহু উপাদান আমাদের মধ্যেই আছে একটা শব্দের একটা অর্থ নেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে ফেতরা আমরা দিচ্ছি ইন্ন সাধকা ফোকারা যত যত হাতের সবই আটটা খাত আছে না এ তো আমরা সবাই জানি আমাদের মাসিক বৈঠক তো একটা হয় এতে অনেক বরকতা আছে আমি রংগুলি পূর্বের খবর পেয়ে গেলাম স্যার দেখেন এটা ওই ভেতরে সব ওই দিন সব ওকে মিষ্কিন্তি বিতরণ করে দেয় কিছুই রাখে না কোদারা হেলা দিস ওখানে কোন জমানে কোন মধ্যে ফতোয়া দিয়েছিলো তো মতো নির্মাণ শাকিন আসে হাদিসে সব মিসকিনেই খাবে আর কেউ কিছু খাবে না এবার তো আস্তে আস্তে সমস্ত পরে যে আবার সে হয়ে যায় তখন কি করতে হবে হুন্ডু অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল হাসপাতালে ওর টাকা দেবো কেটা ওই হুঁশ নাই আজকে সব খায় দ্বিতীয় অথ হিস সেজন্য সংগঠন থাকলে সংগঠন নেতার নির্দেশ মেনে চলে তখন সংগঠন ছিল মৌলিক ভিত্তিক একটা সংগঠন ছিল ফলে ওইটা আজও পর্যন্ত তোরা মেনেই চলতেছে এখন সাংগঠনিক বরকতের কারণে সারা দেশে আমাদের মধ্যে একটা ঐক্য এসে গেছে যাকে যে যা করা করে আমি সে কি বলে শুনি এক হুজুদি দিয়ে ফতা দিল মহিলাদেরকে দাওয়াতে বের হয়েছে ওরা হারাম এখন সে মহিলার মহাবিম পাশে গ্রামও যেতে পারে না কারো বাড়িতে দাওয়া দিতে পারে না বলিয়া কি তিনি ফত দিয়েছেন তিনি ধন্যবাদ দিচ্ছে ওই মহিলাকে সঙ্গে সঙ্গে তার স্বামীকেও জানে আমরা তো আমাদের তো আমির আছে তুই টাকা জিজ্ঞেস করো এইসব আলতু ফালতু হুজুরদের কথা শুনবে কেন তখন ফোন করেছি এখন তো মোবাইল আর সমস্যা নেই বাসায় ফোন করে যায় বললেন কেন হয় কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই পর্দা রক্ষা করে অভিভাবকের অনুমতি সাপেক্ষে যে কোনো স্থানে যে কোনো মহিলা দাও দিতে পারে কোনো সমস্যা নেই কে বলছে গুলো আবার চলে গেছে এই যে যদি সংগঠন না থাকতো এটা কখনোই পরি সংশোধন হতো না এবং এক এক জায়গায় এক এক হুজুর এক এক ফতোয়া দিচ্ছি যে ফতোয়া পাল্লায় পড়ে সমাজটা ভাঙতেই আছে ঐক্যবদ্ধ হচ্ছে না ওজন আল্লাহ সাবধান বলা তাল্লা দিনে তোমার ওদের মতো হয় না যারা ভেঙে দেয় খালি বিভক্ত হয় খালি বিচ্ছিন্ন হয় আর স্পষ্ট প্রমাণাদে আসে যাওয়ার পরেও তাতে মতভেদ করে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি স্পষ্ট করেন হাতে সামনে আছে আপনার কিন্তু ওর ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে এমন করে ঘুরেই ফিরে নিজের মতো করে নেবে আপনার কিছু গলার কাজ নেই এইভাবেই পুরা দেশ হানাজি হোক আর হায়ালিস হোক কোনো জায়গায় কত ঐক্য নেই খানে বিভক্তি আছে বিচ্ছিন্নতা আছে কী করে বিচ্ছিন্ন হয়ে তাকে আমার অনুসারী করে নেব এই চিন্তাধারা যদি কারো মধ্যে থাকে আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি বিষয়গুলি মনে রাখবেন যদি কোনো মতে আমরা বিভক্ত হয়ে যাই ক্রেডিট হবে আমি একটা বড় নেতা হয়ে গেলাম এই এটা দেখুন কোনো সারা দেশকে ঐক্যবদ্ধ করে আপনার দায়িত্বে থাকা উচিত যাতে দেশবাসী সবাই একইভাবে কাজ করে একইভাবে কথা বলে এবং কোরআন সুন্দর মূল খুঁটির কাছে সবাই যাতে চলে আসে কোরআন সুন্দর মূল খুঁটি বাদ দিয়ে আপনার নিজস্ব যুক্তি দিয়ে কোনো কিছু করতে যান আল্লাহর কাছে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সরকারকে তো আমরা পাল্টাতে পারবো না এ বিষয়ে আল্লাহরসাল আগেই বলে দিয়ে দেখো কত হক কহম সালুল্লাহ হক কাহম তোমরা তাদের হক দিয়ে দাও আর তোমরা আল্লাহ কাছে তোমাদের হক চাও সরকারের খাজনা ট্যাক্স যা দেন দেন সমস্যা নেই ওরা জুলুম করে জুলুম ভোগ করেন তাও করেন উপা তো কিছু করার নেই কিন্তু আপনি আপনার হক আল্লাহ কাছে চাইবেন তার মানে কি আপনি সাধ্যপক্ষে কোরআন শূন্য মেনে চলবেন এটা অর্থ হচ্ছে না যতক্ষণ পরা যাবে ততক্ষণ আপনি কোরআন হাদিস মেনে কাজ করবেন আল্লাহ যদি বুঝে যে আপনি বাধ্যই করছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে আর যে এমনি দেখছেন যে লোক দেখানো ওটাও আল্লাহ বুঝে আমা ইস্কালীন খয়রা আমান সরনা ইয়ারা একটা একটা অনুপরিমাণ যদি আপনি নেকির কাজ করেন আল্লাহ ওটা দেখবেন হৃদয়ের খবরটা আল্লাহ জানেন এই আল্লাহ আগেই বলে দিয়েছেন ওয়াল তোমার কান তোমার চোখ তোমার হৃদয় সব কিছু আল্লাহ কাছে জিজ্ঞাসিত হবে এই একটা যে যথেষ্ট একটা মানুষকে ঠিক রাখার জন্য আল্লাহাক আমাদের সবাইকে আমাদের সার্বিক জীবনকে পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী গড়ে তোলা তৌফিক দান করুন না আকুল কৌলি হাজ আস্তফুল আলী মুসলিম মসলিমিন আসসালামুক রহমতুল্লাহ আবরকাত